আপনার বাবার কোন বিষয়টা আপনাকে খুব বেশি মুগ্ধ করে এবং লাইক করে? কঠিন প্রশ্ন, এটা অনেক কঠিন প্রশ্ন হয়ে গেছে, কারণ একটা বলা যাবে না। বাট সুন্দর প্রশ্ন, থ্যাংক ইউ। আমার বাবার একজন অভিনেতার বাইরে যদি আমি তাকে বিচার করি, আমার বাবার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে তার ব্যক্তিত্ব। প্রথমত হুমায়ুন রহিমের আত্মার শান্তি কামনা করছি, আল্লাহ তার আত্মাকে শান্তি দিক। এটা শুধু একজন অভিনেত্রী বা মিডিয়া কর্মীকে আলাদা করলে হবে না, ডিপ্রেশন বলেন, এটা ডিপ্রেশন ইজ রিয়েল, এটা হচ্ছে আমাদের দেশে, হয়তো এটাকে কেউ মানে এটা নিয়ে আলোচনা করতে পছন্দ করে না। এটা পরিবারের মানুষকে বা কাছের যারা আছে শুভাকাঙ্ক্ষী বন্ধু তাদেরকে এগিয়ে আসতে হবে, এবং নিজেরও একটা ইচ্ছা থাকতে হবে যে ডিপ্রেশনে যারা ভোগে, এটা খুবই স্বাভাবিক, এটা যে কোনো মানুষের, দেশের বাইরে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু খুবই প্রচলিত যে সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট আপনি কথা বলবেন, শুধু কথা বলবেন, এমন না যে কথা বললে আপনাকে পাগল মনে করা হবে, সেটা না, কথা বলতে হবে। এগুলো ভিতরে কষ্ট চাপা থাকলে বা কারো একাকিত্ব থাকলে অনেক সময় মানুষ হতাশায় ভোগে, তো এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে নিজেরও চেষ্টা থাকতে হবে, আর আশেপাশে যারা মানুষ বিশেষ করে পরিবার ব্যাপারটাকে গুরুত্ব সহ একটু গুরুত্ব সহ এবং খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে। আমি এখন এই মুহূর্তে যেহেতু না না আমি ফ্যাশন মডেল না, আমার নিজের একটা পেজ আছে, আমি নিজে শাড়ি ডিজাইন করি, মখমল আমার পেজ, আমি খুবই ছোট একটা ডিজাইনার নতুন, আপনাদের সবার সহযোগিতা চাই সেই বিষয়ে। আর নিজের কাজের আপডেট হচ্ছে যেহেতু উইন্টার চলে আসছে, এটা আমাদের কনসার্টের সিজন, কনসার্ট শুরু হয়ে গিয়েছে, অনেক কনসার্ট আছে সামনে, এটাই আপাতত ব্যস্ততা।